আর চ্যানেল আজকে অনেকদিন পর অ্যাকচুয়ালি মানে পূজোর রেশ হয়তো এখনো কাটেনি তো বুঝতে পারছিলাম না যে কখন আবার কি করব তাই জন্য আজকে আবার আমরা এতদিন পর চলে এসেছি তো আজকে যে চ্যালেঞ্জটা আমরা করছি সেটা হচ্ছে যে ট্রাই নট টু গেট স্কেয়ার্ড ডু ইট বুঝলেই ভূত ভয় পাই হ্যাঁ বাট দেখা যাক প্রচন্ড মানে একদম প্রচন্ড তো লেটস গেট স্টার্টেড গ্রিন রুম কিছু হবে না কিছু হবে না অবশ্য 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 Ah!
ব্যাপারটা হরর যে মিউজিক দেয় না, ওটা দিয়ে সব থেকে বেশি ভয় লাগে। অন্য কিছু অত বেশি ভয় লাগে না, আই ডিড নট নো কেন, বাট সাইলেন্ট ডাম করে একটা আমাদেরও তো হার্ট আছে, আমাদেরও তো দুঃখ হয়, আমাদেরও তো ভয় লাগে, লাগে নাকি? আমরা যখন ঘুরতে গিয়েছিলাম দার্জিলিং এর অফপিক প্লেসেসে, তো তখন ওখানে একটা জায়গা ছিল এরকম যেখানে আমরা আর কি সবাই ছোট ছোট ছোটরা মিলে ব্লুটুথ বক্সে চালিয়ে হরর মুভি দেখি নেটফ্লিক্সে। মানে হঠাৎ করে সেদিনকে এমন হাওয়া দিল, অ্যাট দ্যাট মোমেন্ট সিনটা সাংঘাতিক রকমের ইয়ে ছিল, আমরা সবাই চেঁচিয়েছি। তো সেই চেঁচানোর ফলে তোমরা বিশ্বাস করবি কিনা জানি না, সেই সময় হঠাৎ করে দরজাটা করে খুলতে লেগে গেছে, আর আমরা এত জোরে চিল্লিয়েছি, আর তখন মানে রাত হয়ে গেছে, আর ওখানে তো যেহেতু অপডেটেড জায়গা তো সেরকম ওখানে কোনো রকম লাইট নেই আমাদের এখানকার মতো, তো মানে খুব ছোট ছোট অল্প অল্প লাইট থাকে, আর আমাদের বারান্দাটা যদি একবার না একবার কেউ যেত মানে পুরো মানে অন্ধকার, অনেকে কিন্তু হরর মুভি শুট করা যেত, আমরা কিন্তু ওখানে গিয়ে চ্যালেঞ্জটা করতে পারতাম নাকি, বাট অত দম আমাদের মধ্যে নেই। তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো এন্ড শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। বাই, খুব তাড়াতাড়ি দেখা হবে আনাদার ভিডিও নিয়ে। Okay, music.